ঈদের আগেই যেন ঈদের খুশিতে ভাসলেন ঢাকায় সিনেমার এই প্রজন্মে জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। তিনি বাবা হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী অবন্তী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সিয়ামের পারিবারিক একটি সূত্র গণমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিয়ামের ব্যক্তিগত নম্বরে কল করা হলে তিনি সাড়া দেননি। তবে ওই সূত্র জানিয়েছে, সিয়াম ছেলে সন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী এবং সন্তান দুজনেই সুস্থ আছেন, তবে সন্তানের নাম ঠিক করেননি এখনও। এর আগে গত বছরের ডিসেম্বরে সিয়াম আহমেদ জানান তিনি বাবা হতে যাচ্ছেন। স্ত্রীর পেটে চুম্বনরত একটি ছবি শেয়ার করে সুখবরটি প্রকাশ করেন তিনি। তখন সিয়াম লিখেছিলেন, 10টি ছোট হাতের আঙুল 10টি ছোট পায়ের আঙুল, ভালোবাসা এবং আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হচ্ছে। এই মূল্যবান আত্মা খুব মিষ্টি আর নতুন। এই ছোট্ট জীবন একটি স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে, আলহামদুলিল্লাহ। উল্লেখ্য, দীর্ঘ 7 বছর প্রেমের পর 2018 সালে বিয়ে করেন সিয়াম এবং অবন্তী। ওই বছরের বিজয় দিবসে কবুল বলে ঘর বাঁধেন তারা। এরপর থেকে হাসি আনন্দের সংসার করে যাচ্ছেন। সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে, এরপর নাটকে এসে নজর কাড়েন তিনি। 2018 সালে পোড়ামন 2 সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা শান। এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে। এই ছবিতে সিয়ামের বিপরীতে আছে নায়িকা পূজা চেরি।